দুয়ারে করা নাড়ছে এসে গেমস অন্যান্য ইভেন্টের মতো ব্যস্ততা বেড়েছে ফুটবল ফেডারেশনেও দল ঘোষণাও চূড়ান্ত মূল আসরের আগে চাই অনুশীলন সে লক্ষ্যেই অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল এদিকে এবারের আসরে অংশ নিচ্ছে না ভারতীয় ফুটবল দল তাই এটিকে সুযোগ হিসেবেই দেখছেন কোচ জেমি ডে প্রাথমিক লক্ষ্য আসরের ফাইনাল খেলা নিজেদের সেরাটা দিতে পারলে স্বর্ণজয়ও অসম্ভব কিছু নয় তাই তরুণ খেলোয়াড়দের কাছে সর্বোচ্চটাই প্রত্যাশা না তারা শক্তিশালী প্রতিপক্ষ হতে পারত আমার বিশ্বাস ছেলেরা সেরাটা দিতে পারলে ফাইনাল খেলতে পারবো তবে নেপালের আসর শুরু হতে বাকি হাতে গোনা কয়েকদিন তাই সময়টা কাজে লাগাতে মরিয়া জেমিডে নেপাল যাত্রার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা পঁচিশ নভেম্বর শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে এসএ গেমসের দল প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না নেপালের কন্ডিশনে খেলতে হলে সেরা প্রস্তুতিটাই দরকার দেশ ছাড়ার আগে এখানে একটি ম্যাচ খেলব যা ছেলেদের আত্মবিশ্বাস ফেরাবে বলে মনে করি এসএ গেমসের দলে সিনিয়র কোটায় খেলবেন অধিনায়ক জামাল ভুঁইয়া ফরওয়ার্ড নাবিব নওয়াজ জীবন ও ডিফেন্ডার ইয়াসিন খান সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা